ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أنور محمد তুমি কেমন আছো? الحمد لله. তুমি কেমন আছো? الحمد لله আমি ভালো আছি। আমি তোমাকে একটি প্রশ্ন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان لنبي أن يكون له أسرى حتى يثخن في الأرض تريدون عرض الدنيا والله يريد الآخرة والله عزيز حكيم. لولا كتاب من الله سبق لمسكم فيما أخذتم عذاب عظيم. حسبك. আমি তোমাকে একটি প্রশ্ন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس. حسبك. আমি তোমাকে আরেকটি প্রশ্ন করছি। أعوذ بالله من الشيطان الرجيم. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. أعوذ بالله من الشيطان الرجيم. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون. خلق الإنسان من نطفة فإذا هو خصيم مبين. والأنعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون. أعوذ بالله من الشيطان الرجيم. وما الحياة الدنيا إلا لعب ولهو. وما الحياة الدنيا إلا لعب ولهو. أعوذ بالله من الشيطان الرجيم.
وما الحياة الدنيا إلا لعب ولهو وإن الدار الآخرة لهي الحيوان. أبربل وما الحياة الدنيا وما الحياة الدنيا إلا لعب وله شامن بلد ولا الدار الآخرة وما الحياة الدنيا إلا لعب وله وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون حسبك صدق الله العظيم الحمد لله প্রিয় দর্শক আমরা দুই প্রতিযোগী বন্ধুর কাছ থেকে কোরআনে কারীমের তিলাওয়াত শুনলাম আমরা মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ আপনাদের কাছে প্রথমেই আসছি জনাব শায়খ আব্দুল্লাহ আপনার কাছে আল্লাহর শুকরিয়া আজকে আমরা এত ভালো ভালো তেলাওয়াত শুনছি সত্যিকার অর্থে আমাদের জন্য তাদেরকে নির্ধারণ করা এটা খুবই কষ্টকর ব্যাপার আমি তাদের জন্য দোয়া করি আর তাদের ওস্তাদদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন কবুল করেন ওয়াজাকুমুল্লাহু খাইরান বারাকাল্লাহু ফিক আমি আসছি আমাদের আজকের অতিথি নাজমুস সাকিব তোমার কাছে ভাইয়া কেমন লাগছে তোমার আজকে বলো ধন্যবাদ জানাচ্ছি পিএসপি কুরআন আলোর সম্মানিত চেয়ারম্যান জনাব আবু ইউসুফ সাহেবজিকে এবং এনটিভির পরিবারকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুন্দর প্রোগ্রামে সহযোগিতা করার জন্য আমি বলবো সামনে যেন এটার থেকেও বড়ভাবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশে যেন হয় যেরকম সারা বিশ্বের মধ্যে হচ্ছে সৌদি আরবে দুবাই মিশর জর্দানে হচ্ছে বাংলাদেশেও যেন এরকম হয় আমি এনটিভি পরিবারকে আবদার করব এটাই অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি আমাদের সকলের ওস্তাদের কাছে এখন চলে যাচ্ছি শায়খ আব্দুল হক প্রিয় দর্শক আপনারা জানেন যে মুরব্বীকে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃদ্ধ বয়সে তিনি কষ্ট করে কোরআনের খাতিরে কোরআনের সম্মানে এখন এখানে বসে আছেন এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার যেই প্রথম ধাপ যেই সিঁড়ি দিয়ে যারা প্রথমে যেই পথে হেঁটেছিলেন সেই পথের প্রথম পথিক হলেন আমাদের ওস্তাদ হাফেজ আব্দুল হক আমি একটু ওস্তাদের কাছে আসছি যে শায়খ আপনি দেখছেন যে আজকে আপনার সামনে আপনার যারা উত্তরসূরি আছে তাদেরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার কেমন লাগছে অনুভূতি কি আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত আমি প্রথম থেকে যে কাজের উপরে মেহনত শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ কৃপায় চলতে চলতে আজ এই পর্যন্ত এসে পৌঁছছে আলহামদুলিল্লাহ তো আমি প্রিয় দর্শকদেরকে বলবো দেখেন তাদের প্রতিভার বিকাশ কিভাবে ঘটছে এতদিন তো আমরা তাদেরকে প্রশ্ন করছি বিচারকরা আজকে তারা নিজেই বিচারকের দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ তো এটাও তাদের জন্য খুবই জরুরি ছিল তারাও শিখতে হবে বিচার কার্য কিভাবে করে এই জন্য তাদেরকে আজকে এই কাজের জন্য তাদেরকে নির্ধারণ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে যেন এই আন্তর্জাতিক মানের হাফেজ কারি আলেম হিসাবে আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করেন এবং ইফতারের পূর্ব সময় আমরা সবার জন্য দেশবাসীর জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই কোরআনে কারিমের তেলাওয়াতকে আল্লাহ তাআলা সারা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন এবং বিশুদ্ধ তেলাওয়াতকে যেন আমরা প্রত্যেকে করতে পারি এই জন্য সবাই দোয়া করব আলহামদুলিল্লাহ অনেক অনেক মোবারকবাদ অনেক ধন্যবাদ ভাইয়া তোমাদেরকে খুব চমৎকার তিলাওয়াত আজকে আমাদের মাঝে তোমরা উপহার দিলে আমরা দোয়া করি তোমাদের জন্য জাযাকুমুল্লাহ শুকরানের আঙ্গিনায় এসো শান্তির মুখ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের এই চমৎকার আকর্ষণীয় পর্বটি আমরা সবাই উপভোগ করছি সময় হয়েছে বিরতিতে যাবার ফিরে আসছি একটু পর মেহরবানি করে আমাদের অপেক্ষায় থাকুন আপনারা দেখছেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে এনটিভির বিশেষ আয়োজন কোরআনের আলো সজনে নান্না বিরাদি
মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, রিজন্স লেক, স্যাপ সলিসিটার এবং ওয়াটারস্টোন সলিসিটার।